ডিপ্রেশনটা কোনো ন্যাকামি না, এটা একটা সমস্যা, বহু মানুষের জীবনের সমস্যা। আর এই সমস্যাকে এড়িয়ে যাওয়া বা এই সমস্যার জন্য হার মেনে নেওয়াটা কোনো সমাধান না। খারাপ সময় এলে পাশের মানুষের সাথে কথা বলো, নিজের কথাগুলো বলো, কিন্তু প্লিজ হার মেনে নিও না। তুমিও ইম্পর্ট্যান্ট, কারো না কারো কাছে তুমিও খুব ইম্পর্ট্যান্ট। মেনে নিতে পারছি না, আমি মানুষটার ফ্যান সিনেমা থেকে নয়। ছোটবেলা যখন মা সিরিয়াল দেখত, তখন মায়ের পাশে বসে এই মানুষটা সিরিয়াল দেখতাম। আর কেন জানি না তখন থেকে মানুষটাকে খুব বেশি ভালো লাগতো। ধোনির মতো একজন না হেরে যাওয়া মানুষের চরিত্রে অভিনয় করার পর বাস্তব জীবনের কাছে হার মেনে নেওয়াটা আমি মেনে নিতে পারছি না। মানুষটার শেষ সিনেমা সিচুরেতে আমাদের শিখিয়েছিল কখনো হেরে যেতে নেই, সুইসাইড কোনো সমাধান হতে পারে না, এটাই ছিল সিনেমার মূল বক্তব্য। আর কি পড়িয়াস দেখো, নিজে সেই কাজটা করে বসলো। কতটা ডিপ্রেশনে থাকলে মানুষ এটা করতে পারে? এআইইতে সপ্তম ছিল, যে তারপর বলিউডে এত ভালো একটা জায়গা কি কম ছিল? টাকা পয়সা ফ্রেম কিচ্ছু মানসিক শান্তি দেয় না, খুব খারাপ সময় একটা কাদের খুব প্রয়োজন হয় কিছু মানুষের। আমি কল্পনাও করতে পারছি না কি খারাপ সময়ের মধ্য দিয়ে গেছে মানুষটা। আর মানুষটার শেষ সিনেমার বক্তব্যই তোমাদের আবার বলবো, সুইসাইড কোনোদিন সমাধান হতে পারে না। হ্যাঁ, সুইসাইড কোনোদিন সমাধান হতে পারে না, লড়াই করতে হবে। এই একটা জীবন অনেক দামে। ডিপ্রেশন ইজ এ নট এ জোক। কাউকে ভালোবাসলে বলে দিন, ছাড়তে চাইলে বলে দিন, কষ্ট পেলে বলে দিন, মিস করলে বলে দিন, কাছে চাইলে বলুন তাকে প্রয়োজন আপনার, অন্তত মনের কথাটা জানিয়ে দিন। হয়তো আপনার জন্য কেউ রোজ ভুগছে, টাকা পয়সা সবসময় সুখ পাওয়া যায় না। আর আগে স্বীকার করলে কেউ কখনো ছোট হয় না, পাশে থাকুন তার, যার আপনাকে ডিপ্রেশনে নাকি একটা কাঁধের খুব প্রয়োজন। আসলে দিন শেষ ওই কাঁধটাই 90% ডিপ্রেশনের কারণ। যাকে নিজের বেস্টি মনে করেন সেই যদি কষ্ট দেয়, তখন কার কাছে যাবেন ডিপ্রেশন শেয়ার করতে? পৃথিবীতে অক্সিজেন সিলিন্ডারটা আর আপনার পরিবার ছাড়া কেউই আপন নয়। নিজেকে ভালোবাসতে শিখুন, সব কিছু সহজেই মানতে শিখুন। হ্যাঁ, খানিক সময়ের জন্য কষ্ট হবে, একটু সময় দিন, সব ঠিক হয়ে যাবে। এই কথাগুলো আমি আপনাকে বলছি, মোটিভেটেড করছি, অথচ দিন শেষে আমি নিজেই 99% ডিপ্রেস। কেন, কেনটা কেউ জানে না, কাউকে বলি না, বলি না বলেই কেউ জানে না, তবুও বেঁচে তো আছে, সময়ের সাথে তাল মিলিয়ে নিঃশ্বাস তো নিচ্ছে। যদি আত্মহননের পথ বেছে নিতাম, সবাই তখন এটা ভাবত কেন কেন এমন হলো। জীবনে একজন বেস্ট ফ্রেন্ড দরকার, হ্যাঁ খুবই দরকার। সেটা এমন কাউকে বানান যে আপনার অক্সিজেন সিলিন্ডারটাকে অ্যাফোর্ড দিতে পারবে, এমন কেউ নয় যে আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে না, বিরক্ত হবে, হাসবে তাকে নয়। ওই যে আগে বলেছি, নিজের পরিবার ছাড়া কেউ আপন নয়। সবশেষে নিজেকে ভালোবাসুন, ভালোবাসতে শিখুন। আজ পুরো বিশ্ব নড়ে চড়ে উঠেছে। বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার উপর ভিত্তি করে ডিপ্রেশন নিয়ে। ডিপ্রেশন আপনার, সেটা কাটিয়ে ওঠার দায়িত্ব আপনার। নিজেকে সময় দিন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। এই পৃথিবীটা অনেক বড়, তার চেয়ে বড় একটা মানুষের জীবন। দুঃখ কষ্ট অভিমান অপমান আসতেই পারে, সেগুলোকে দাঁতে দাঁত চেপে সামনে এগিয়ে যাওয়ার নামই জীবন। ভালো থাকুন, জীবনটা আপনার, সেটা মেনটেন করার দায়িত্ব আপনার। সুইসাইড কোনো সমাধান না, মনে রাখবেন মৃত্যুর পরে ওপারও একটা জীবন আছে। মানুষের জীবনে খুব বাজে একটা মুহূর্ত ডিপ্রেশন। ডিপ্রেশন যদি কোনো মানুষকে একবার গ্রাস করে ফেলে, তবে তার সাথেই নিজের আপন দুনিয়াতে মানুষটাকে নিয়ে যাবে। খুব ভয়ঙ্কর তার দুনিয়ার নিয়ম। সারাক্ষণ একটা না পাওয়ার যন্ত্রণায় ছটফট করতে হয়, একটা সাজানো গোছানো সুন্দর স্বপ্নের মৃত্যুর যন্ত্রণা।
একটা ভালো জায়গা একটা ভালো পজিশন থেকে ছিটকে পড়া যন্ত্রণা, প্রিয়জনকে হারাবার যন্ত্রণা, চারদিকে শুধু হাহাকার, শান্তির বিন্দুমাত্র খোঁজ পাওয়া যায় না এই দুনিয়ায়। আকাঙ্ক্ষার হতাশা ছাড়া কিছুই নেই। যারা ডিপ্রেশনে ভোগে একমাত্র তারাই উপলব্ধি করতে পারে। তখন মানুষগুলো একটু স্বস্তির নিঃশ্বাস খোঁজে, একটা ভরসার হাত খুঁজে বেড়ায় সারাক্ষণ। কেউ কেউ শেষ পর্যন্ত টিকে থাকে, কেউ হেরে যায়। ডিপ্রেশন এমন একটা শব্দ জীবনটাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। ডিপ্রেশন শব্দটা তারাই বোঝে যারা প্রতিনিয়ত নিজের মধ্যে নিজেকে দাফন করে। ডিপ্রেশনে থাকা মানুষগুলো সবার মতো স্বাভাবিক জীবনযাপন করে। তাদের দেখে কেউ বুঝবে না কত কষ্ট লুকে তারা অভিনয় করে যাচ্ছে। সফলতার ব্যর্থতা, এই দুটো সংমিশ্রণই আমাদের জীবন। একটা সফলতার পিছনে লুকিয়ে থাকে অক্লান্ত পরিশ্রম, আর ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর গল্প। একটা মানুষ যখন ব্যর্থ হয় তখন অনেক ভেঙে পড়ে। তার ব্যর্থতায় কেউ পাশে এসে দাঁড়ায় না, কেউ তাকে অনুভূত করে না, বরং দূরে সরিয়ে দিয়ে যাবে। তখন যেন মনে হয় সে নিজে নিজের কাছে হেরে গেছে। এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে, কিন্তু এটা ভেবে বসে থাকা যাবে না, আবারও উঠে দাঁড়াতে হবে। নতুন আত্মবিশ্বাস নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সামনে এগিয়ে যেতে হবে, আর জয় করতে হবে সফলতাকে। ব্যর্থতা তোমাকে থামিয়ে দেবে ঠিকই, কিন্তু তোমাকে তবু এগিয়ে যেতে হবে। প্রতিনিয়ত নিজেকে এভাবে অনুপ্রাণিত করতে হবে, আর মনে রাখতে হবে নিজের অবলম্বন নিজেকে হতে হবে। মুভ অন শব্দটার সাথে কম বেশি আমরা সবাই পরিচিত। মুভ অন ওয়ার্ডটা তখনই খুব বেশি শোনা যায় যখন একটা সম্পর্কের ইতি ঘটে। সত্যিকারে ভালোবাসলে খুব কঠিন এই জিনিসটা, যার জন্য কেউ পারে মুভ অন করতে, নয়তো কেউ স্মৃতি নিয়েই থেকে যায়, নিজেকে পাল্টাতে পারে না। সম্পর্কে ইতি ঘটার পর মূলত মুভ অন করে ফেলাটাই উচিত, কিন্তু চাইলেও সেটা সম্ভব হয় না। কারো সত্যিকারের ভালোবাসা নিমিষে ভুলে দেওয়া যায় না, সেটা ঠিক যে ভুলে যাওয়া যায় না, কিন্তু স্মৃতিগুলো প্রতিনিয়ত দুর্বল করতে থাকে, ফলে প্রতিনিয়ত নিয়তি থেকে পাওয়া কষ্টগুলো সহ্য করে যেতে হয়। সাধারণত কিছু ভুল বোঝাবুঝি দিয়েই একটা সম্পর্ক ভেঙে যায়, কিছু সম্পর্ক আবার ঠিক হয়ে যায়, আর কিছু সম্পর্ক কখনোই ঠিক হয় না। অপর মানুষটার মনে তেমন কোনো অনুভূতি নেই, তখন সে মানুষের জন্য হৃদয়ে থাকা অনুভূতিকে মেরে ফেলাটাই উত্তম। কারণ যে আপনার অনুভূতির মূল্য দেয় না, সেখানে তার জন্য কান্না করা বৃথা। সব কিছু আপনার নিজেকে বুঝতে হবে, তারপর সিদ্ধান্ত নিতে হবে যে আপনি স্মৃতি নিয়ে থাকবেন নাকি সব ভুলে যাবেন। যখন সব শেষ তখন নিজেকে নতুনভাবে করতে হবে, স্মৃতিগুলোকে অতীত ভেবে নিতে হবে, কারণ স্মৃতিগুলো শুধু আপনাকে দুর্বল করবে। নিজের সব ভুলগুলো বুঝতে হবে, নিজেকে নিজের অবলম্বন করে ফেলতে হবে, আর নতুন স্বপ্ন নতুন চিন্তা চেতনায় নিজেকে আবারও তৈরি করে আগামীর পথে হাঁটতে হবে। কারণ মনে রাখতে হবে যে এই পৃথিবী কারো জন্য থেমে থাকে না, এটা সময়ের মতো চলমান। শ্বাস যেখানে বন্ধ হয়ে গেলে মৃত বলে আখ্যায়িত করে, সেখানে কাউকে ভালোবাসার পরও তার কাছ থেকে ভালোবাসা প্রত্যাশা করাটা বিলাসিতা। সব সমস্যার সমাধান যদি আত্মহত্যা হয়, তাহলে হাজার সমস্যা থাকা মানুষ আত্মহত্যাটাই বেছে নিত। কাউকে ভালোবাসাটা ভুল নয়, যদি ভালোবাসা মানুষটাকে ভালোবেসে না পেয়ে মৃত্যু কামনা করে। বিশুদ্ধতা বলতে কিছু নেই, সে ভালোবেসেছে প্রিয়জনকে, কাছে পাওয়ার তাগিদে প্রিয়জনকে ভালো রাখতে নয়। ভুল মানুষ একবারই করে, সে ভুলে যদি একটি তরতাজা প্রাণ চলে যায়, তাহলে প্রিয়জনের আহাজারি আর আফসোসের কমতি থাকে না। ভুল যে করেছে সে তো না ফেরার দেশে চলে গেছে, তবে তার প্রিয়জনদের মুখখানি দেখবার সময় হয়েছে, কেমন আছে তারা, সে কি জানে তারা ভালো নেই। তার জন্য হাজার মানুষ নয়, হাতে গোনা কয়েকজন মানুষ চোখ ভিজিয়ে যায় প্রতিনিয়ত। সে কি দেখতে পায়? স্বজনদের আত্মনাদ করা কান্নার শব্দ কি সে শুনতে পায়? সে কি জানে চোখের পানির দাম অনেক সস্তায় ঝরে পড়ছে? চলে যখন গেছিস সব সমস্যার সমাধান হয়ে গেছে, তবে অনবরত চোখের জল পড়ার সমস্যার সমাধান হয়নি, আর কোনোদিন হবে না। কারণ তোর বাগানে তোর অনুপস্থিতিতে কোনো পুষ্প ফুটেনি, কিংবা ফুটলেও যে সে পুষ্পের এখনো সৌরভ ছড়ায়নি, হয়তো আর কখনো ছড়াবেও না। আপনার আশেপাশে মানুষগুলো যদি ডিপ্রেশনে থাকে, অবশ্যই ভিডিওটি তাদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।